খুলে দেখালাম না, তো এরকমই মোটামুটি প্রত্যেকটা শাড়ি মানে আমার ধরুন এবার একটা ওরকম পাঞ্জাবি নিয়েছে, আর আমি এই পাঞ্জাবিটা দুজনে এই একটা শাড়ি নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকে রবিবার সকাল এখন 11টা। তো এই যে রান্না করছি, এই রান্নাবান্না সেরে ভাবছি একটু বাজারে যাব, পুজোর কেনাকাটা কিছু বাকি আছে। তো অন্যান্য দিনগুলো তো মেয়ের বাবার অফিস থাকে, ছুটি থাকে না, এই রবিবারের দিনটাই শুধু হাতে পাই। তো পুজোর আর বেশ কিছু দিন বাকি আছে, তো কেনাকাটাগুলো তাড়াতাড়ি করে নিই। তারপর দেখুন না, খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর ছাদে কিছু জামা ছিল, সেগুলো তুলে নিয়ে এসে এখন মেয়েকে রেডি করাচ্ছি। তো মেয়েকে রেডি করিয়ে এই যে আমরা বেরিয়ে পড়ব। তো ফাইনালি আমরা তিনজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো মনাকে দেখুন, ওর বাবার সাথে হেঁটে হেঁটে যাচ্ছে। আমি কোলে নিতে চাইলাম, কোলে উঠলো না, ওর বাবার সাথে হাত ধরে হেঁটে হেঁটে যাবে। তো ভারী দুষ্টু হয়ে গেছে আজকাল, আমার কোলে উঠতে চাই না। তো এখন একটু এটিএমে ঢুকছে যে টাকা তুলতে হবে। তো মেয়েও দেখো ঢুকে পড়লো ওর বাবার সাথে। তো যাই হোক, আপনারা ভিডিওটা না কেটে শেষ অবধি দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এখন বিকেল 3টে বাজে, আমরা এই 3টেই বেরোলাম যাতে করে তাড়াতাড়ি করে মার্কেট করে আমরা বাড়ি ফিরতে পারি। আর এই দেখুন না, তারপর মার্কেট করে বাড়ি ফিরলাম 12টায়, অনেক রাত হয়ে গেছে ফিরতে ফিরতে। আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তো বাস পাচ্ছিলাম না, তারপর ওলা করে বাড়িতে এলাম। আর এই যে এখন মেয়ের বাবা বিরিয়ানি কিনে নিল, কারণ 12টা বেজে গেছে, বাড়ি গিয়ে তো রান্না করা সম্ভব নয়। তো বিরিয়ানি কিনে নিলাম, এখন এই যে বাড়ি যাচ্ছি। আর এই ট্রলিটা নতুন নিয়েছি, এই ট্রলির মধ্যে সব জামাকাপড় নিয়ে এসেছি। তো ভালোই হলো, ট্রলিটাও আজকে কিনলাম, আর তার সাথে করে জামাগুলোও কেনা হয়েছে, শাড়িগুলো সব ট্রলি ভর্তি করে নিয়ে এসেছি। তো চলুন আপনাদেরকে একটু দেখাই কী কী জামাকাপড় কেনা হলো বাচ্চাদের জন্য আর বড়দের জন্য। তো এই যে এই হলো একটা ড্রেস, এটা হলো আমাদের বাড়ির বড় পুচকের জন্য। আর একটা ড্রেস নেওয়া হয়েছে, এই যে জিন্স প্যান্ট আর টপ। আর এই সেম একই রকম আমার মেয়েরও একই রকম ড্রেস নিয়েছি। তো আপনাদেরকে তো বাচ্চাদের ড্রেসগুলো এই যে দেখাচ্ছি, এই যে জিন্স টপটা তো সেম আমার মেয়েরটা হচ্ছে এই যে হোয়াইট হোয়াইট কালারের, আর আমার মেয়েরটা হয়েছে পিঙ্ক কালারের, মানে একটু কালারটা আলাদা, দুই বোনের একই রকম খানিকটা। আর চলুন একটু, এই যে একটা ড্রেস, এটা হচ্ছে দীপ আত্মমালিকারা দিয়েছিল, তো এটাও নতুন। আর বাড়িতে তো আরও কেনা হয়েছে, তো মিঠির এবার অনেক জামা হবে। আর এই ড্রেসটা তো আপনাদেরকে এর আগেও দেখিয়েছিলাম, এর আগে এ ভিডিওতে। আর চলুন একটু শাড়িগুলো আপনাদের সাথে শেয়ার করি, এই একটা শাড়ি, এই একটা শাড়ি। তো অনেক রকমের শাড়ি নিয়েছি তাতে, তারপর আর এগুলো হচ্ছে ঢাকাই জামদানি, আর এই যে একটা কালার। তো অনেক রকম কালার আছে, বাড়ি গিয়ে কাকে কোনটা দেবো সেটা আপনাদের সাথে পরে শেয়ার করবো। তো সব শাড়ি আপনাদেরকে খুলে দেখাচ্ছি না, কারণ এগুলো গোছাতে হবে, আর কালকেই আমরা বাড়ি চলে যাব, তো তখন অসুবিধা হবে। তো একটা শাড়ি এই যে খুলে দেখাচ্ছি, সবই একই রকম ঢাকাই জামদানি। তো এই যে অলওভার কাজ করা আছে সুন্দর, তো কালারগুলো একটু আলাদা আলাদা। তো এই যে দেখতেই পাচ্ছেন, এই যে শাড়িগুলো এরকমই নিয়েছি, প্রায় একই রকম খানিকটা সবগুলো শাড়ি, একটু ডিজাইনগুলো আলাদা। তো কেমন হয়েছে আমাদের শাড়িগুলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর এই যে এগুলো হচ্ছে সব প্যান্টের পিস আর শার্টের পিস। তো এই যে এগুলো নেওয়া হয়েছে বাবা, তারপরে এই যে দাদা ভাই এদের জন্য, আর এই যে সব এগুলো শার্ট আর প্যান্ট পিস এগুলো। আর তারপর এই যে এই একটা হলো চুড়িদার সেট, তো এই যে একটা চুড়িদার সেট নেওয়া হয়েছে। কেমন হয়েছে কালারটা অবশ্যই কমেন্ট করে বলবেন। তারপর এই যে একটা পাঞ্জাবি, তো এটা মিঠির বাবা নিয়েছে পরবে অষ্টমীতে অঞ্জলি দেবে বলে। আর সাথে আমিও এই যে ম্যাচিং করে একটা শাড়ি নিয়েছি, তো এই শাড়িটা পরবো অষ্টমীর দিন অঞ্জলি দেবো বাড়িতে গিয়ে। তো দুজনেই ওই জন্য একই রকমের নিয়েছি কালার, তো ওই সাদা লাল সাদার মধ্যে পাঞ্জাবিটাতে কাজ করা আছে, আর আমার শাড়িটাতেও লাল লাল জবা ফুলের কাজ করা আছে খুব সুন্দর করে। আর এই দেখুন এগুলো হচ্ছে শার্ট। তারপর এই যে চলুন একটু শার্টগুলো আপনাদেরকে দেখাই, এই একটা শার্ট, তো এগুলো আর খুলে দেখাচ্ছি না আপনাদেরকে, কারণ এগুলো সাইজগুলো আলাদা, কিন্তু আর কালারগুলো একটু আলাদা, ডিজাইনগুলো একটু আলাদা, আর সম্পূর্ণ খুলে খুলে তার জন্য দেখাচ্ছি না। তো এই যে এই একটা শার্ট, এটা ব্লু কালার, এই একটা হোয়াইট কালার। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে এগুলো হচ্ছে পাঞ্জাবি, দুটো পাঞ্জাবি আছে ঠাকুরদাদের জন্য। আর এই একটা নাইটি আমি নিয়েছি, তারপর এই যে একটা রেড কালারের ব্লাউজ ওই হোয়াইট কালারের শাড়িটার সাথে পরবো বলে। তারপর এই যে নিয়েছি দুটো, একটা প্লাজো আর দুটো চুড়িদার একই রকমের, কালারগুলো একটু আলাদা, দুটোই সাদার মধ্যে,
একটু ওই একটা ডিজাইনগুলো একটু আলাদা আলাদা আছে। তো এই যে এই দুটো চুড়িদার নিয়েছি, শর্ট চুড়িদার। তো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তারপর নিয়েছি এই যে আমি আমার জন্য জুতো নিয়েছি, এই যে এরকম একটু হিল টাইপের আর মেয়ের জুতো। আর এগুলো হচ্ছে এই যে প্যান্ট, মনার বাবার এই যে প্যান্ট নিয়েছে, এই ট্রলিটা নিয়েছি। তো এই ট্রলিটাতে করে সমস্ত জামা কাপড়গুলো বাড়ি নিয়ে যাব। আর আমাদের তো ট্রলির একটা প্রয়োজন ছিল, এর আগে যে ট্রলিটা আছে ওটা ছোট হয়ে গেছে, এখন তো মেয়ের জামা কাপড় নিতে হয়, প্রচুর জামা কাপড় হয়েছে, তো সেই কারণে এখন এই বড় ট্রলিটা নিলাম। তো এটাতে করে এখন এই যে জামাগুলো নিয়ে যাব। আর এদিকে দেখুন মেয়ে জুতো পরে আপনাদেরকে দেখাচ্ছে কেমন হয়েছে জুতো। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন।